হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সেলের গড় ম্যাক্সিমাম মিনিমাম ইত্যাদি বের করবেন অর্থাৎ বেশ কিছু সংখ্যার গড় আপনি কিভাবে বের করবেন আবার অনেকগুলো সংখ্যার মধ্যে সবচাইতে বড় সংখ্যা কোনটি সবচাইতে ছোটো সংখ্যা কোনটি আবার একটি নির্দিষ্ট রোর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে সেগুলো আপনি কিভাবে বের করবেন আমি এখন সে বিষয়ে আলোচনা করছি আপনি যদি আমার এই চ্যানেল নতুন হন তাহলে আপনাকে বলে রাখি এক্সেলের আমার আরও বেশ কিছু ভিডিও রয়েছে আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের এক্সেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা গড় বের করবেন এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর গড় যদি আমি এই সেলে নিতে চাই তাহলে আমি এই সব কয়টি সংখ্যা সিলেক্ট করলাম এবং এই সেল পর্যন্ত সিলেক্ট করলাম তারপরে এখানে এডিটিং সেকশনে এইখানে দেখুন অটো সামের এখানে একটি চিহ্ন রয়েছে এই চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে অ্যাভারেজ একটি বাটন রয়েছে ইতিপূর্বে আমি সাম সম্পর্কে আলোচনা করেছি অর্থাৎ কীভাবে আপনারা যোগ করবেন সেটি নিয়ে আমি আলোচনা করেছি আপনি ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আপনি যদি অ্যাভারেজ নিতে চান তাহলে এখানে অ্যাভারেজে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে অ্যাভারেজ ফোর পয়েন্ট ফাইভ চলে আসছে অর্থাৎ এই কয়টি সংখ্যার অ্যাভারেজ হচ্ছে ফোর পয়েন্ট সেটি এখানে শো করছে এছাড়াও আপনি যদি সূত্র লিখে অ্যাভারেজ নিতে চান সেটিও নিতে পারবেন এখানে দেখুন এই ফর্মুলা বাড়ে দেখুন অ্যাভারেজের সূত্র শো করছে ইকুয়াল লিখে তারপরে অ্যাভারেজ তারপরে এখানে ব্র্যাকেটের মধ্যে বি তারপরে কোলন তারপরে বি এই সূত্রটি যদি আপনি লিখেন তাহলেও অ্যাভারেজ চলে আসবে এখন আমি ম্যাক্সিমাম এবং মিনিমাম সংখ্যা কিভাবে বের করবেন সেটি নিয়ে আলোচনা করছি আমি এটা মুছে দিলাম আমি এই প্রত্যেকটি সংখ্যার মধ্যে সবচেয়েতে বড় সংখ্যা যদি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি আবার এই বাটনে ক্লিক করলাম তারপরে এখানে আমি ম্যাক্সিমামে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এইট এখানে এইট শো করছে আমি যদি এখানে থ্রি চ্যান্স করে আমি এখানে নাইন লিখি তাহলে দেখুন এখানে নাইন চলে আসছে অর্থাৎ বর্তমানে এখানে ম্যাক্সিমাম সংখ্যা নাইন সেটা এখানে শো করছে তারপরে আপনারা যদি মিনিমাম সংখ্যা বের করতে চান সেটিও করতে পারবেন যেমন আমি এই সংখ্যাগুলোর মধ্যে মিনিমাম সংখ্যা নিতে চাচ্ছি তাহলে এখানে এই বাটনে ক্লিক করার পরে আমি এখানে মিনিমামে ক্লিক করলাম তাহলে এখানে এখানে টু শু করছে অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট টু সেটি এখানে চলে আসছে এছাড়াও নির্দিষ্ট কলাম অথবা রোর মধ্যে কয়টি সংখ্যা রয়েছে সেটিও আপনি জানতে পারবেন এখানে কয়টি সংখ্যা রয়েছে আমি যদি জানতে চাই আমি এই ছেলে যদি নিতে চাই তাহলে সেক্ষেত্রে এই বাটনে ক্লিক করার পরে আমি এখানে কাউন্ট নাম্বারস এখানে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে ফোর চলে আসছে এখানে বর্তমানে চারটি সংখ্যা রয়েছে সেটি এখানে শো করছে এভাবে আপনারা এক্সেলে ম্যাক্সিমাম সংখ্যা মিনিমাম সংখ্যা তারপরে কয়েকটি সংখ্যার অ্যাভারেজ এবং কয়েকটি সংখ্যা রয়েছে সেটি আপনারা বের করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে আইকন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ